হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিজ বল। চলুন তৈরি করার প্রসেসটি দেখে নিই। প্রথমে আমি দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং লবণ। দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন সব উপকরণ ভালোভাবে মেখে নেব। একটা ডিম আমি ফেটে নিয়েছি আর চিজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আলু ডো এর মধ্যে চিজ কিউবগুলোকে ভরে গোল বল শেপ করে নিচ্ছি। এখন ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। এখন একটা প্যানে তেল গরম করে চিজ বলগুলোকে ভেজে নেব। বাদামি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমার চিজ বল। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।